এখন বানাবো ভেজ স্যুপ। আমি বানাওগি ভেজ স্যুপ। তো মানে গাজর লে লিয়া হ্যাঁ, ক্যাপসিকম লে লিয়া হ্যাঁ, রসুন কেটে নিয়েছি আধা বাটা, রসুন, আদ্রক, গাজর, ক্যাপসিকম আর কর্ন পাউডার কো পানি মে ঘোল কে রাখা হ্যাঁ। আর লে লিয়ে সব সসেস, সব সসগুলো নিয়েছি, যেমনি সয় সস, চিলি সস, গ্রিন চিলি, রেড চিলি, ভিনেগার আর এমনি প্লেন টমেটো সস। আর নিয়ে নিয়েছি তেল। এবারে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, মোটা বটমওয়ালা, যেটার পিছনটা একটু মোটা। মোটা কড়াই নিলেও হবে, কড়াই ভি লেঙ্গে তো ভি চলেগা। তো মানে এসা এক থিক বটমওয়ালা টোপ লে লিয়া হ্যাঁ। इसको गरम करने रखा है, इसमें डाल दी थोड़ा सा तेल, 2 स्पून तेल डाल दिया है, फुल स्पीड पे है, गरम होते दिए थी, एक तो गरम होते दिलाम, गरम होने को दिया है। अब इसमें डालेंगे लहसुन, रोशन गुलो दिए देबो, রসুন গুলো কুচিও দিতে পারেন বা বেটে দিতে পারেন, আপ উসকো কাটকে ভি দে সকতে ইয়া আপ উসকো পিসকে ভি ডাল সকতে হ্যাঁ। আদাটা দিয়ে দিলাম, আদ্রক ডাল দি, আদাটাও কুচিও দিতে পারেন, আদা আদ্রক থোড়া ছোট ছোট কাটকে ভি ডাল সকতে হ্যাঁ। আব হাম ডাল দি গাজর, গাজরটা দিয়ে দিলাম, अब गाजर थोड़ा हो गया है तो हम कैप्सिकम डाल रहे हैं, गाजर का एक टू होएगा छे, कैप्सिकम का दिए दिला, एक टू नारियल के लिए थोड़ा करके मिक्स करके हम इसमें डाल देंगे पानी, जल दिए देवो। वेजिटेबल्स को थोड़ी देर बॉईल होने देते हैं, थोड़ी देर ढक के भी बॉयल कर सकते हैं, ढेके खानिकोन बॉयल करते दिलाम, एक्स्ट्रा सिम कर दिलाम, थोड़ा सिम कर दिया, अभी ये ढक्कन खोल दिया, ढकनाटा खुले दिलाम, 5 मिनट पड़े, 5 मिनट के बाद अब देखिए ये ऐसे ऑलमोस्ट बॉयल हो चुका है, बॉयल हो गए थे, एखन आमरा एक एक करे सब सॉसेस गुलो दे, आपको चाहिए তো ইসমে জাদা ভাজি ভি ডাল সকতে হ্যাঁ, এতে আরো তরকারিও দিতে পারতে, আমি যেহেতু স্যুপ বানাচ্ছি কম তরকারি দিচ্ছি, স্যুপ বানা রি উসে কম ভাজি দে রি, থোড়া ভিনেগার 2-3 ড্রপ, বহুত জাদা নেই, ভিনেগার কম দেনা হ্যাঁ, না তো খট্টা বন জাতা হ্যাঁ, থোড়া সোয়া সস দিয়ে দিলাম, একটু আর দিয়ে দিলাম রেড চিলি সস, গ্রিন চিলি সস, এগুলো দিয়ে এটাকে মিক্স করে নেবো, থোড়া ফুল ফ্লেম কর দেতে হ্যাঁ, আবি পেলে মানে কম কিয়া থা, আবি মে ফুল কর দে, মিক্স কর দেতে, আব ইসমে ডালেঙ্গে কর্ন পাউডার, জো পানি মে ভিগো কে রাখা থা, কর্ন পাউডার যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেব অনেকটা জল, বহুত সারা পানি দে দুন, কিউকি ইয়ে স্যুপ হ্যায় ইসকে লিয়ে ইসমে পানি জাদা পড়েগা, বহুত সারা পানি দে দিয়া হ্যায়, অনেকটা জল দিয়ে দিয়েছি, এবারে এটা হতে দি, আব ইসকো বয়েল হোনে দেতে হ্যায় মিডিয়াম ফ্লেম করকে, মিডিয়াম ফ্লেম করে এটাকে ফুটতে দেব, এসে তো সস মে নমক রেতা হ্যাঁ, সসে নুন থাকে, তাও একটু নুন দিয়ে দিলাম, থোড়া নমক ডাল দিয়া, সস মে তো নমক হ্যাঁ, আব ইসকো ধীরে সে উবাল উবল আনে দেতে হ্যায়,
ডিমটা আস্তে করে ফুটে আসবে। দেখিয়ে থোড়া গাঢ়া হো গয়া হে। আপকো আগর জাদা গাঢ়া চাইয়ে তো থোড়া কর্ন পাউডার পানি মে মিলাকে অর ডাল সকতে। আপনার যদি আরো ঘন চাই আরেকটু কর্ন পাউডার জলে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে পাতলা স্যুপ বানাবো এরকম, তাই আমি কম কর্ন পাউডার দিয়েছি। এবারে আরেকটু সয়া সস দিয়ে দিই কালারটা আসার জন্য, থোড়া অর সয়া সস অর টমেটো সস ইয়া কেচাপ থোড়া ডাল দিই, টমেটো কেচাপ ইয়া সস। দেখিয়ে কিতনা সুন্দর কালো কালার আ গিয়া হ্যাঁ, দেখুন কি সুন্দর একটা রং এসে গেছে, বাচ্চারা এই রংটা খুব পছন্দ করে। এই সুপে ভেজিটেবল মঞ্চাও সুপ প্রায় হয়ে এসছে, আবার একটু বয়েল হতে দিই আস্তে আস্তে। দেখুন সুপটা রেডি, এর উপরে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব, কালি মিরি থোড়া ডাল দিয়া আপনি ইসকে উপর। और अब रेडी हो गया, अब सर्व कर देंगे, रेडी टू सर्व। देखिए अब सर्व कर देंगे, बंद कर देंगे। देखो सूप टा रेडी। एबारे एर उपरे अपनी एक टू राइस नूडल्स जदि थाके तो ओर उपरे दिए दीते पारें, ना हले ब्रेड क्रम्स दिए खावा जाए। राइस नूडल्स मैंने थोड़े डाल दिए और ये बन गया हमारा मंचाओ सूप। अच्छा लग रहा है, आपने की बना थे रखूं लगते ना एकदम बाजारे सूपर मतन। तो वेज सूप अमर रेडी एंड सर्व। देखो ये रखूं हो, ये एक टू पतला बनी है, अपना जो भी घनो लगे तो आपने ये करे दे बेन। बाय।